আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা বিএ এবং বিএসএস এর উপর অনার্স করতে যাচ্ছেন, তারা কিভাবে করবেন এবং এই অনার্সটি আপনার ভর্তি হতে হলে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে অবলম্বন করতে হবে, সবগুলো প্রসেস আমি এ টু জেড আজকে ভিডিওতে দেখাবো। সবার প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমি সার্কুলারটি দেখতে পাচ্ছি এবং এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনাদেরকে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এরপর এখান থেকে অ্যাডমিশন যে ট্যাবটি রয়েছে এখান থেকে একেবারে নিচে স্কুল অফ সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই অপশনে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে বিএ অফ আর্টস অ্যান্ড ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এই অপশন দেখতে পাবেন। নিচে অ্যাডমিশন ডেটটি রয়েছে, এখানে লাস্ট ডেট যেটি সেটি কিন্তু পরবর্তীতে বাড়াতেও পারে, তাই আপনি যখন আবেদন করবেন সেই ডেটটি দেখে নেবেন। এরপর এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেই সার্কুলার অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে এবং অ্যাপ্লাই যে অপশনটি দেখতে পাচ্ছেন সেইখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো আমি একটু সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন সার্কুলারটি আমি আগে থেকে ওপেন করে রেখেছি, আমি সেটি এখন দেখাচ্ছি। আপনারা যারা আবেদন করবেন তারা বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ এবং বিএসএস এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব এই দুটি বিষয়, টোটাল আপনি এখানে 6টি বিষয়ের জন্য অনার্সে ভর্তি হতে পারবেন। অর্থাৎ বি এর জন্য রয়েছে 4টি এবং বিএসএস এর জন্য রয়েছে 2টি বিষয়। মোট আপনার 6টি বিষয় রয়েছে, আপনি যে কোনো একটির জন্য আবেদন করবেন। এরপরে আপনি যে কেন্দ্রে ভর্তি হবেন, এখানে শুধুমাত্র ঢাকা কেন্দ্রে রয়েছে, সেই কেন্দ্রে কোর্সের জন্য আপনাকে 12টি টিউটোরিয়াল ক্লাস শুক্রবার সরাসরি গিয়ে করতে হবে, এছাড়া আরও 12টি টিউটোরিয়াল ক্লাস শনিবার অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এভাবে আপনাকে ক্লাসগুলো করতে হবে এবং এখানে যতটি আসন রয়েছে তার মধ্যে 5% কোটা রয়েছে মুক্তিযোদ্ধা সন্তানদের, পোষ্য এবং নিগোষ্ঠীর জন্য। এখন আপনার শিক্ষাগত অনুসারে যোগ্যতা যেটি মিনিমাম সেটি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকে 4 বছরের মধ্যে মোট 40টি কোর্স সম্পূর্ণ করতে হবে, যার মধ্যে প্রতিটি কোর্সের জন্য 3 ক্রেডিট করে মোট 120 ক্রেডিটের আপনাকে টোটাল অর্জন করতে হবে। আপনাকে অবশ্যই 120 ক্রেডিট সম্পূর্ণ পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হবে। এরপর হলো আপনি যদি চান্স পান তাহলে আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে 8 বছর, 8 বছরের মধ্যে আপনার এই যে 120 ক্রেডিট সেটি সম্পূর্ণ করতে হবে। এছাড়া আপনার শিক্ষাবর্ষ 6 মাস মেয়াদি 2 সেমিস্টারে বিভক্ত থাকবে এবং প্রতি সেমিস্টারে আপনাকে 5টি কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন এবং শিক্ষার্থীরা চাইলে প্রতি সেমিস্টারে ন্যূনতম 2টি কোর্স রেজিস্ট্রেশন করে মোট আপনার 8 বছরের মধ্যে আপনি 40টি কোর্স সম্পূর্ণ করলেও পারবেন। তবে আপনি জেনারেলি চাইলে সর্বোচ্চ 5টি কোর্স নিতে পারবেন। প্রতি সেমিস্টারের শেষে আপনার পরীক্ষা হবে, অর্থাৎ যে সেমিস্টারে যে বিষয়গুলো পড়বেন সেই সেমিস্টারের পরীক্ষা সেই বিষয়গুলোর উপর দিতে হবে। এই ছিল আপনার ভর্তির যে প্রয়োজনীয় তথ্যাবলী। এবার চলুন কী কী যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনারা যারা মানবিক শাখা অর্থাৎ বিএতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসি এইচএসসি বা সমমান পরীক্ষায় আপনার ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ মিনিমাম 2.50 পেতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া সকল শাখার শিক্ষার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া আপনি যদি বিএসএস এ আবেদন করেন, অর্থাৎ যে 2টি সাবজেক্ট রয়েছে সেখানে, এই 2টি সাবজেক্টের জন্য আপনার এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর সহ আপনাকে দ্বিতীয় বিভাগ পেয়ে পাশ করতে হবে অথবা জিপিএ এর ক্ষেত্রে 2.75 জিপিএ মিনিমাম থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি যে কোনো শাখার শিক্ষার্থী হন না কেন আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের স্টাডি সেন্টার আমি আগেই বলেছি শুধুমাত্র ঢাকায়, এটি অন্য কোনো জেলায় বা অন্য কোনো থানায় হবে না, এটি ঢাকা অঞ্চলে যে আঞ্চলিক কেন্দ্র রয়েছে সেখানে সরাসরি আপনাকে পড়তে হবে। এরপরে হলো প্রয়োজনীয় কাগজপত্র। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে 2 কপি ছবি আপনাকে সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে হবে, এসএসসি এসএসসি সমমান পরীক্ষার মার্কশিট এবং সনদপত্র এই 2টির অবশ্যই সত্যায়িত ফটোকপি দিতে হবে, এছাড়া জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন যেটি রয়েছে তার সত্যায়িত ফটোকপি অবশ্যই দিতে হবে। এবং ভর্তির আবেদনের যে ডেটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটি রয়েছে, এছাড়া এটি পরবর্তীতে বাড়াতেও পারে। এবং আবেদনের জন্য সবার প্রথমে আপনাকে 500 টাকা ফি দিয়ে আপনার রেজিস্ট্রেশন ফর্ম করতে হবে। এরপরে যারা আপনারা মনোনীত হবেন তাদের তালিকা প্রকাশ করা হবে 2 এপ্রিল এবং লিখিত পরীক্ষার জন্য আসন মিনে দেওয়া হবে 30 এপ্রিল এবং লিখিত পরীক্ষা হবে আপনার 10ই মে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত আপনার যে গাজীপুরের মূল ক্যাম্পাস রয়েছে বাহবি সেখানে, এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 14ই মে। এছাড়া সাক্ষাৎকারের তারিখ এখানে দেওয়া রয়েছে। এছাড়া মেধা তালিকা প্রকাশ করা হবে 28শে মে, ভর্তি হবে 3 জুন থেকে 22 জুনের মধ্যে আপনাকে ভর্তি হতে হবে এবং যারা চান্স পাবে তাদের সর্বমোট 7,310 টাকা দিয়ে
নিয়ে আপনার প্রথম সেমিস্টারের জন্য ভর্তি হতে হবে। এখন আপনারা যারা আবেদন করবেন তাদের ভর্তি পরীক্ষার পদ্ধতি অবশ্যই এমসিকিউ পদ্ধতির প্রশ্ন পদ্ধতি হবে এবং ভর্তি পরীক্ষার জন্য 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, যেখানে বাংলা 25 নম্বর, ইংরেজি 25 নম্বর, সাধারণ জ্ঞানে 25 নম্বর, এছাড়া আন্তর্জাতিক বিষয়গুলোর উপর 25 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, যেখানে 5 নম্বর হলো 40, প্রতি অংশের মধ্যে অবশ্যই 40% নাম্বার পেতে হবে, অর্থাৎ 25-এর মধ্যে তার 40% নাম্বার পেতে হবে, অর্থাৎ 13 মতো পেতে হবে। এরপরে হলো প্রতি বিষয়ে আসন সংখ্যা 60টি, অর্থাৎ আপনি 6টি বিষয়ের মধ্যে যে বিষয়ের জন্য আবেদন করবেন সেখানে 60টি আসন রয়েছে প্রতিটি বিষয়ে। মনে রাখবেন আপনি যে বিষয়ের জন্য আবেদন করবেন, অন্যরা যদি সেই বিষয়ের জন্য আবেদন করে তাহলে তাদের মধ্য থেকে 60 জনকে মনোনীত করা হবে। এখন আপনি যে বিষয়ে আবেদন করছেন সেই বিষয়ে যদি অনেক শিক্ষার্থী হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কম্পিটিশন বেশি হবে, আপনি যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ে যদি অনেক শিক্ষার্থী কম হয় তাহলে আপনার কম্পিটিশন কম হবে, দেখা যাবে যে যারা আবেদন করছেন তারাও চান্স পেয়ে যেতে পারেন, তাই আপনি সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনার বিষয়টি সিলেক্ট করতে হবে। এই ছিল আপনার ভর্তি সংক্রান্ত সবগুলো বিষয়। এবার চলুন কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আসতে হবে, এখানে আসার পরে এখানে অ্যাপ্লাই নাও যে অপশনটি দেখতে পাচ্ছেন, ব্যাচেলর অফ আর্টস অনার্স যে অপশনটি মনে রাখবেন, এখানে অনার্স অপশন লেখা যেখানে রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন, এরপরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে 3টি স্টেপের মাধ্যমে আপনার ফর্মটি ফিল আপ করতে হবে। এরপরে সবার প্রথমে রিজিওনাল সেন্টার, অবশ্যই ঢাকা, যেহেতু এখানে মাত্র 1টি রিজিওনাল সেন্টার রয়েছে, এরপর সাব রিজিওনাল সেন্টার এইটাও ঢাকা অটো সিলেক্ট করে ফেলবেন, স্টাডি সেন্টার হিসেবে এটিও ঢাকা মূল ক্যাম্পাসে হবে। এরপর হলো সাবজেক্টের ক্ষেত্রে, এখানে এই যে সাবজেক্টের ক্ষেত্রে আমি একটু আগে যে বিষয়টি বলেছি সেই বিষয়টি মাথায় রেখে আপনি যে সাবজেক্টে আবেদন করবেন সেই সাবজেক্টে অন্যরাও যদি আবেদন করে তাহলে আপনার কম্পিটিশন হবে সেই সাবজেক্টের উপর, পরীক্ষা দিবেন যে সেটার সেই সাবজেক্টের উপর মেধা তালিকা তৈরি করা হবে। এরপর সেকেন্ড স্টেপে চলে যাবেন, সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে ক্ষেত্রে আপনার মনে রাখবেন এখানে যে রেজিস্টার মার্কগুলো রয়েছে এগুলো আগে পূরণ করতে হবে, এরপরে অন্যান্য অপশন যেগুলো রয়েছে সেগুলো না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু রেজিস্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করবেন। এবং এখানে কিছু অপশন রয়েছে বাংলা লিখতে হবে, কিছু অপশন ইংলিশে লিখতে হবে, এখানে যেগুলো বেঙ্গলি লেখা রয়েছে সেগুলো অবশ্যই বাংলা লিখবেন এবং অন্যান্য অপশনগুলো অবশ্যই ইংলিশে লিখবেন। বাংলায় যে অপশনগুলো রয়েছে এখানে 3টি অপশন, আপনার নাম, আপনার বাবার নাম এবং মায়ের নাম, এই 3টি অপশন বাংলায় লিখতে হবে। তো এছাড়া আপনার নামগুলো ইংলিশে এবং বাবার নাম মায়ের নাম এগুলো ইংলিশে লিখতে হবে। তাই আপনার সার্টিফিকেট অনুসারে মনে রাখবেন এসএসসি এইচএসসি সার্টিফিকেট অনুসারে আপনার নামটি সঠিকভাবে এখানে লিখে দিবেন, কোনো রকম ভুল করা যাবে না, আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার যে মায়ের নামটি রয়েছে সেইগুলো অবশ্যই সেটি সঠিকভাবে লিখে দিবেন, এই 3টি জিনিস কোনোভাবেই ভুল করা যাবে না। আরেকটি হলো সেটি হলো আপনার বার্থডে ডেট, এই 4টি জিনিস কোনোভাবেই ভুল করা যাবে না, এগুলো আপনি সঠিকভাবে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি যার জন্য অ্যাপ্লাই করছি, তো আমি এগুলো দিয়ে দিলাম। এরপর হলো ডেট অফ বার্থ, এখানে আপনার বয়স যেটি সেটি সিলেক্ট করবেন, সবার প্রথমে ইয়ার, তারপর মান্থ, তারপর ডেটটি এভাবে সিলেক্ট করে দিবেন। এরপর হলো প্লেস অফ বার্থ, আপনি চাইলে দিতে পারবেন, না দিলেও কোনো সমস্যা নেই, এখানে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্মস্থান কোথায় সেটি লিখে দিবেন, জেন্ডারটি অবশ্যই সিলেক্ট করে দিবেন, এরপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে দিবেন। আইডেন্টি টাইপের ক্ষেত্রে আপনি যে কোনো একটি দিতে পারবেন, আপনি চাইলে এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যেটি আপনার রয়েছে সেটি দিবেন, তবে এনআইডি থাকলে আর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে না, যে কোনো একটি আপনি সিলেক্ট করে সেই নাম্বারটি দিয়ে দিবেন, আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে, ব্লাড গ্রুপটি অবশ্যই আপনার সঠিক ব্লাড গ্রুপটি সিলেক্ট করে দিবেন। এরপর মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন, না হলে সিঙ্গেল দিবেন, এভাবে আপনি আপনার মেরিটাল স্ট্যাটাসটি দিয়ে দিবেন। এরপর রিলিজিয়ান অবশ্যই কী সেটি দিয়ে দিবেন, কোটা থাকলে দিবেন, কোটার ক্ষেত্রে যদি আপনার কোটা থাকে তাহলে দিবেন, এখানে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, মাইনরিটি কোটা রয়েছে, এথনিক মাইনরিটি কোটা, এই দুটি কোটার মধ্যে যে কোনো একটি যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিবেন। মনে রাখবেন কোটা যদি থাকে তাহলে আপনার 5% সিট আপনার জন্য বরাদ্দ রয়েছে। এরপর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হলো ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, এই দুটিও কোনো রকম ভুল করা যাবে না, কেননা পরবর্তীতে আপনার যত আপডেট যত সব কিছু আসবে সবগুলো কিন্তু এই দুটির মধ্যে আসবে, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে, তাই এই দুটি সঠিকভাবে টাইপ করে দিবেন, মনে রাখবেন এই দুটি অবশ্যই সঠিকভাবে আপনারটি দিয়ে দিবেন। এরপর হলো প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ভিলেজের নাম ক্ষেত্রে আপনার এখানে যে এলাকায় রয়েছেন সেই এলাকার বর্তমানে সেই নামটি লিখে দিবেন, পোস্ট অফিসটি লিখে দিবেন, পোস্ট কোডটি অবশ্যই দিতে হবে এবং যে এলাকায় রয়েছেন সেই ডিস্ট্রিক্ট
ডিস্ট্রিক্টে দিতে হবে, থানা কি সেটি দিতে হবে, এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে, আর পূরণ করতে হবে না। আর যদি ভিন্ন হয় তাহলে ভিন্নভাবে একই রকম প্রেজেন্ট অ্যাড্রেসের মতো পূরণ করে দেবেন। এই ছিল আপনার অ্যাড্রেসের বিষয়টি। এরপর হলো আপনার ফটো এবং সিগনেচার দিতে হবে। ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে 300x300 পিক্সেলের ফটো হতে হবে এবং জেপিজি ফরম্যাটে হতে হবে, 100 কেবির ভিতর হতে হবে, এবং সিগনেচারটি 300x100 পিক্সেলের হতে হবে, 100 কেবির মধ্যে হতে হবে এখানে আপলোড করার জন্য। তাই এগুলো অবশ্যই যে সাইজ বলা রয়েছে সেই সাইজে অবশ্যই করে নেবেন। এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের আই বাটনে, সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, সে অনুসারে আপনি আপনার ছবির ফরম্যাটটি সাজিয়ে নেবেন। তারপর ব্রাউজ অপশনে ক্লিক করে ফটো এবং সিগনেচারটি আপলোড করে দেবেন। এই ছিল আপনার ফটো এবং সিগনেচার। এরপর নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে গেলে আপনাকে এসএসসি ইনফরমেশন দিতে হবে। এসএসসি এর ক্ষেত্রে আপনার ডিগ্রি কি সেটি দিবেন, দাখিল হলে দাখিল, ও লেভেল হলে ও লেভেল, এসএসসি হলে এসএসসি, ভোকেশনাল থেকে যদি এসএসসি পাস করে থাকেন তাহলে সেটিও সিলেক্ট করতে পারবেন। এরপর গ্রুপ কি, আপনি যে কোনো গ্রুপের শিক্ষার্থী হন কোনো সমস্যা নেই, আপনি সেটি দিয়ে দিবেন এবং আমি সেটি দিয়ে দিচ্ছি। এরপরে আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার ইনস্টিটিউট নেমের ক্ষেত্রে আপনার স্কুলের নামটি অবশ্যই দিয়ে দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর রোল নাম্বার, এগুলো অবশ্যই সঠিকভাবে দিয়ে দিবেন। এরপর হলো রেজাল্ট টাইপের ক্ষেত্রে আপনি জেনারেলি জিপিএ থাকে, জিপিএ স্কেল 5 সিলেক্ট করবেন, তারপর জিপিএ দিবেন। আর যদি অন্যান্য ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্লাসটি সিলেক্ট করে কোন ক্লাস সেটি দিয়ে দিবেন। এবার পাসিং ইয়ারের ক্ষেত্রে আপনি কোন সালে পাস করেছেন সেটি দিবেন, এবং ডিউরেশন ক্ষেত্রে অবশ্যই 2 বছর দিবেন। এখানে এসএসসির ক্ষেত্রে ডিউরেশন 2 বছর, তাই এখানে 2 বছর দিবেন, এবং যারা ক্লাস দিবেন তাদের ক্ষেত্রে অবশ্যই মার্ক নাম্বার যেটি সেটি দিয়ে দিতে হবে। ঠিক একই রকম এসএসসি দিতে পারবেন। এসএসসির ক্ষেত্রে অবশ্যই আপনি মনে রাখবেন আপনি কিন্তু ডিপ্লোমা করলেও এসএসসির যে ক্যাটাগরি সেখান দিয়ে সমমান হিসাবে আপনি আবেদন করতে পারবেন, তাই যারা এসএসসি পরে ডিপ্লোমা করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এরপরে আপনার ডিগ্রি কী সেটি সিলেক্ট করে দিবেন, এরপর গ্রুপ, এরপর বোর্ড, এরপরে হলো ইনস্টিটিউট নেম অর্থাৎ কলেজের নাম, এরপর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এরপর রেজাল্ট টাইপ কী, একই রকম এসএসসির মতো সিলেক্ট করে দিয়ে রেজাল্ট কত সেটি দিয়ে দিতে হবে, পাসিংয়ের কত সেটি দিয়ে দিতে হবে, ডিউরেশন ক্ষেত্রে এখানে 2 বছর দিবেন, এইচএসসির ক্ষেত্রে ডিউরেশন 2 বছর। এভাবে করে আপনি আপনার তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দেবেন, এগুলো যেন কোনো রকম ভুল না হয়। এরপর হলো ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এরপর ফিনিশ বাটনে ক্লিক করবেন, এরপরে এখানে যে অ্যাকনোলেজটি রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার সকল তথ্য সঠিক থাকলে এখানে আপনার জন্য একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, এবং প্রোফাইলের উপরে দেখবেন সবার প্রথমে এখানে আপনার একটি টেম্পোরারি লগইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন, এবং সাথে সাথে আপনার মোবাইলের সেই আইডিটি যাবে, পাসওয়ার্ডটি যাবে, এবং আপনার ইমেল অ্যাড্রেসও যাবে। তাই সেটি অবশ্যই এখান থেকে সেভ করে রাখবেন, পরবর্তীতে যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে এটি দিয়ে পরবর্তীতে লগ ইন করতে পারবেন, সেটি দিয়ে পরবর্তীতে আপনার যে যাবতীয় কার্যক্রম অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে পরবর্তীতে পেমেন্ট দেওয়া পর্যন্ত সবগুলো বিষয় এখান থেকে করবেন, সেমিস্টার পিও এই যে প্রোফাইল আইডি থেকে দিতে হবে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই সেভ করে রাখবেন। এরপর আমি এখান থেকে সেভ করে রাখছি। এরপরে হলো আপনি প্রসেস টু পেমেন্ট অর্থাৎ 500 টাকা যে প্রাথমিক আবেদন ফি সেটি দিতে হবে। আপনি চাইলে পরবর্তীতে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগেও দিতে পারবেন, তাই আপনি সেটি পরবর্তীতে লগ আউট করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, আপনি পরবর্তীতে আপনি হোম পেজে আসার পরে সেখান থেকে পরবর্তীতে পেমেন্ট দিতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে দিতে হয়। হোম পেজে আসবেন, হোম পেজে আসার পরে লগ ইন করলে হোম পেজটি আপনার সামনে শো করবে। এরপর হলো এখানে প্রোফাইল ক্রিয়েটেড অপশন যেটি রয়েছে সেটি হয়ে যাবে। এরপরে আপনি যখন টাকা দিয়ে দিবেন অ্যাপ্লিকেশন সাবমিট অপশন চলে আসবে টিকমার। এরপর আপনাকে উপরে অ্যাডমিশন ফি অপশনটি দেখতে পাবেন, এখানে গিয়ে আপনাকে পেমেন্ট দিতে হবে প্রাথমিক আবেদন, এবং প্রিন্ট প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলটি অবশ্যই প্রিন্ট করে নেবেন, কেননা পরবর্তীতে সেটি আবেদন করার পরে আপনাকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এবং আবেদন হয়ে গেলে আপনি সার্ভিস থেকে সেটি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আমি পেমেন্টের প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করলে আপনি পেমেন্ট প্রক্রিয়া চলে যাবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার পেমেন্ট প্রক্রিয়া যেটি সেটি সিলেক্ট করবেন, বিকাশ, রকেট, যে কোনো একটি সিলেক্ট করবেন। এরপর আমি এখানে যে কোনো একটি দিয়ে দেখাচ্ছি। এরপর আপনার সেই বিকাশ নাম্বারটি দিবেন, এই টাকাটি রয়েছে সেই টাকাটি অবশ্যই সেই বিকাশ নাম্বারে থাকতে হবে, সেই টাকাটি কেটে নেবে। এভাবে করে এরপরে আপনার কনফার্মেশন কোড যাবে সেই নাম্বারে, এরপর পিন নাম্বার দিবেন, কনফার্ম দিলে টাকাটি কেটে ফেলবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন এখানে আপনার পেমেন্ট সাকসেসফুলি লেখা চলে আসবে। এরপর ক্লোজ করে ফেলবেন, এখানে একটি রসিদ পাবেন, সেই রসিদটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, হোমে আসবেন, দেখবেন আপনার এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড অপশনে টিকমার্ক চলে এসেছে। এরপর হলো আপনি যদি সিলেক্টেড হন তাহলে এখানে সিলেক্টেডের এখানে টিকমার্ক আসবে, এবং আপনার যে অ্যাডমিট কার্ডটি সেটি এখান থেকে ডাউনলোড করতে হবে। যখন পরীক্ষার আগে যখন আপনার পরীক্ষার ডেট দিবে তখন আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সার্ভিস অপশনে যাবেন, এখানে নিচে অ্যাডমিট কার্ড যে অপশনটি রয়েছে এখানে
ক্লিক করে সেই অ্যাডমিট কার্ডটি যখন আসবে তখন শো করবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং অবশ্যই মনে রাখবেন আপনি আবেদন করার অবশ্যই 2 থেকে 3 দিনের মধ্যে অথবা লাস্ট ডেটের আগে আপনার যে অ্যাপ্লিকেশন কপিটি সেটি, আপনি আপনার প্রোফাইল কপিটি, আপনার পেমেন্টের যে রসিদটি, এই 2টি কপি সাথে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো অবশ্যই মূল যে ক্যাম্পাস রয়েছে ঢাকার সেখানে গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে। এবং সেখানে জমা দিয়ে আসার পরে পরবর্তীতে পরীক্ষার যখন অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ড অনুসারে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরবর্তীতে পরীক্ষা দিবেন। এভাবে আপনি আপনার আবেদন করে ফেলবেন, আশা করি বুঝতে পেরেছেন। কোন কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া উন্মুক্ত সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।